Coba kita salam dulu, Dobar. Assalamualaikum. Bapak dah. Acha, tata. Assalamualaikum. Baba, cuci gigi. Baik, jadi hello. Bosho, hello. Bosho, ini mana aja bena? Ini mana aja bena? Tunggu tu di hello. Bosho, kita tu hai. ভারত বাবুর জন্য শুক্রবার একটি বিশেষ দিন কেননা তার বাবা সেদিন বাসায় থাকে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটি ব্লগে হাজির হয়ে গেলাম যে যেখান থেকেই দেখছেন কাছে দূরে সবাইকে আমার অনেক ভালোবাসা আজকে শুক্রবার তো আজকে আমি দুপুরবেলা রান্না করে ফেলবো রান্না করব ফ্রাইড রাইস আর মুরগির মাংস তো ঝাল ঝাল করে রান্না করে ফেলবো এর জন্য আমি এখানে রাইস কুকারে চাল সিদ্ধ দিয়ে দিয়েছি এটা আমি চিনি গুঁড়া চাল নিয়েছি দিয়েছি সাথে গাজর তো সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দর করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর বাবু যদি দিতে চাচ্ছে না সেই কোলে উঠে থাকবে মাম খাবে তুমি মাম খাচ্ছে ও বাবাকে যেতে দাও বাবা শুক্রবার মানে হচ্ছে রাতের ঈদের দিন তার বাবার ফুল থেকে নামে না টাটা সবাইকে টাটা টাটা দাও টাটা দাও তার বাবাকে এখন আমি গোসল করিয়ে দিব আবু সবাইকে সালাম দাও দোবার আসসালামু আলাইকুম বাবাটা তুমি জিব্বা দেখাও জিব্বা দেখাও তো হারাদের বাবা বেরিয়ে চলে যাচ্ছে চলো আমরা যাবো চলো বাবা আমরা যাবো আমরা হাফসাদের ঘরে যাই চলো মেহমান আসছে হাফসাদের এই তো হ্যাঁ আচ্ছা টাটা আসসালামু আলাইকুম একে দে বাবা দরজা লাগিয়ে দে বাবা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে মা বাবা চলে গিয়েছে তুমি থাকো মা থাকো আর বাবুর মন খারাপ হয়ে গিয়েছে তার বাবা চলে গিয়েছে বাবা দিদি খেলো বসো খেলো বসো এটা নেওয়া যাবে না তুমি ওটা দিয়ে খেলো বসো বসে খেলতে হয় হ্যাঁ সুন্দর করে খেলো তুষার একটু দেখো আমি ওটা রান্না করি রান্না করতে চলে আসলাম মেহমান এসেছে বাসায় তো সে আমার কাছে ফ্রাইড রাইস আর মুরগির মাংসই খেতে চেয়েছে এর জন্য আমি ফ্রাইড রাইস রান্না করে নিব চাল সিদ্ধ করে ঝরান দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি তেল দিয়ে তো এই তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম তো এখানে আদা কুচি আর রসুন কুচি দিয়েছি এটা হচ্ছে ফ্লেভারটা একটু ভালো আসবে এর জন্য তো আমি সিম্পলভাবেই রান্না করে নিব এখানে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর এখানে আমি অ্যাড করলাম মাংসর কিমা সেটা আমার ঘরেই করা ছিল মাংস মুরগির মাংস আমি একটু থেতলিয়ে নিয়েছি দেন এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি আর একটু সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো সেই অংশটুকু আমি দিয়ে দিলাম তো দিয়ে হচ্ছে আমি ভালো করে ভেজে নিব তো এটা ভালো করে ভেজে নিলে ফ্লেভারটা হচ্ছে মজার লাগবে তো এই তো আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা চাল আমি এখানে দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমি বেশি সিদ্ধ করিনি একটু নর্মালভাবেই আস্তে আস্তে আছে এভাবে সিদ্ধ করে নিয়েছি তো এটাকে মিশিয়ে নিয়ে এখানে আমি সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব এটা রান্না করা একদমই ইজি তো শুক্রবার হচ্ছে আমাদের ঈদের দিন হয়ে যায় কারণ আরাধবাবু তো অনেক খুশি থাকে ওর বাবার জন্য তো ওর বাবা বাসায় থাকলে আর হচ্ছে কাউকে লাগে না আরাধবাবু হচ্ছে ওর বাবার কাছে সবসময় থাকবে খাবে তো আমি আর কি এদিকে রান্না করে নিচ্ছি
আরতির বাবাও হচ্ছে নামাজ থেকে চলে আসবে, তো আমি তাড়াতাড়ি রান্না করে আরত বাবুকে গোসল করিয়ে দিব। তো এই তো সাথে হচ্ছে মুরগির মাংসটাও রান্না করে ফেলবো, আজকে ঝাল ঝাল করে মুরগি রান্না করে নিব। আর এখানে হচ্ছে মোটামুটি হয়ে গিয়েছে, তো আমি একটা হচ্ছে ডিম আর কি ভাজি করে নিব, ভাজি করে এটার সাথে অ্যাড করে দিব। আমার কাছে কিমার মতো করে মাংস দিলে এখানে মজা লাগে, ঝুরি ঝুরি হয় আর কি। তো এইভাবে আমি দিয়ে দিয়েছি, একটু আস্তে আস্তে মুরগি থাকলে আমার কাছে বেশি একটা মজা লাগে না, এর জন্য হচ্ছে এভাবে রান্না করলাম। তো আর হচ্ছে এখানে আমি ঢেকে রেখে দিব, কারণ অল্প আছে, এটাকে আমি হালকা সিদ্ধ করব, তো বেশি আবার হচ্ছে ঝরঝরেও করব না, একটু মাখামাখাই হবে। তো নেড়ে চেড়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক কিছু, কারণ একটি লাইকের মাধ্যমে অন্যর কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে অনেক সাহায্য করবে। তো প্লিজ যারা হচ্ছে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। তো এখানে আমি ডিম ভাজি করে মিশিয়ে দিয়ে দিলাম, এই তো মিশিয়ে নিচ্ছি। তো মুরগির মাংস দিয়ে খেতে এটা অনেক ভালোই লাগবে। ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি এখানে। তো এবার রান্না কমপ্লিট হয়ে গেল, তো এই তো ফাইনাল লুক। এবার আমি মুরগির মাংসটা রান্না করে নিব। তো এর জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করব আর কি। তো ফ্রাইড রাইসের সাথে এভাবে খেলে মজাই লাগে। তো এখানে আমি হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ দারচিনি, তারপরে তেজপাতা দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে সব মশলা অ্যাড করে দিব। এবার এখানে আমি কয়েকটা লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দিলাম, এতে নাকি ফ্লেভার অনেক মজার হয়। তো তারপর আমি এখানে কয়েকটা আলু আগেই দিয়ে দিব। তো এটা হচ্ছে এভাবে আমি কখনো রান্না করিনি। তো যাই হোক, আমি একটা ভিডিওতে দেখেছি রাজশাহীর মানুষজন এভাবে রান্না করে খায়, তো আমিও আজকে এভাবে ট্রাই করে ফেললাম। তো একটু লবণও দিয়ে দিলাম। তো আলু দিয়ে হচ্ছে সুন্দর করে কালার করে একটু ভেজে নিব। এবার এখানে আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব। তো দিয়ে তারপরে হলুদ মরিচ আর জিরের গুঁড়ো দিব, ধনিয়া গুঁড়ো দিব, দিয়ে হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে নিব। এখানে আমি যে মরিচের গুঁড়ো ইউজ করেছি এটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো। তো তারপরে এখানে আমি মুরগির মাংসটুকু দিয়ে দিব, তারপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভেজে নিব। এভাবে হচ্ছে মজাই লাগবে মনে হচ্ছে। তো একটু ঝাল ঝাল হবে আর কি, একটু ঝাল হলে মুরগির মাংস আসলেই ভালো লাগে। তো গরম ভাত দিয়ে খেতে এটা ভালো লাগবে। তো এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি রান্না করব আর কি। তো আরাতের বাবা হচ্ছে চলে এসেছে, তো একটু পরে এটা হয়ে গেলে আমরা খেতে বসব। আরাত বাবুকে এখন আমি গোসল করাতে চলে যাব। তো এই আর কি, তো একটু পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিলাম। তো জাল হতে থাক, আমরা হচ্ছে খেতে বসবো একটু পরেই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে পাশে থাকবেন। আর হচ্ছে আমার যে ভিডিও প্রতিনিয়ত আসছে সেগুলো আপনারা দেখবেন। আর এখানে আমি হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিব। তো এই তো আমার হচ্ছে মুরগির মাংসের ফাইনাল লুক এরকম হয়েছে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের। এই তো সব কিছুর ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জীবনের গল্প কথার সাথেই থাকবেন। তো এই তো ফ্রাইড রাইস বেড়ে নিয়েছি, তো মুরগির মাংস দিয়ে এটাকে আমরা এখন খেয়ে নিব। আর হচ্ছে আজকে আমরা হচ্ছে বিকেলবেলা চিপস খেয়েছি, সেই চিপস এটা হচ্ছে ছোটোবেলার স্মৃতি আমাদের মনে করিয়ে দেয়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আমি যখনই এই চিপস খাই হাতের মধ্যে পাঁচ আঙুলে পাঁচটি নিয়ে রিং চিপসটা তারপর খেয়ে ফেলি। নিশ্চয়ই আপনারা ছোটোবেলায় এভাবে খেয়েছেন, যদি খেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কেমন লাগে, এভাবে আপনারা খান কি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।